ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের মতো একজন কৃষ্ণাঙ্গের কাছে হেরে যেতে পারেন তা সহজে মেনে নিতে পারছেন না নারী ও বর্ণবিদ্বেষী সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প, এমনটাই মনে করছেন অধিকার কর্মীরা। MSNBC-র সঙ্গে সাক্ষাৎকারে দ্য সেনেকা প্রজেক্টের প্রধান নির্বাহী তারা সেটমায়ার জানিয়েছেন, ট্রাম্প বরাবরই নারীদের অবমূল্যায়ন করেন, সেজন্য রানিং মেট হিসেবে বেছে নিয়েছেন আরেক নারী বিদ্বেষী জেডি ভ্যান্সকে। এদিকে নিউ ইয়র্ক টাইমস এবং সিয়েনা কলেজের যৌথ জরিপ বলছে নর্থ ক্যারোলাইনাতেও জনসমর্থনে এগিয়ে গেছেন কামালা হ্যারিস। এছাড়া ফক্স নিউজের জরিপ বলছে আসছে নির্বাচন কেন্দ্র করে জনপ্রিয়তার বিচারে লিঙ্গ ভেদাভেদ প্রকট আকার ধারণ করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সব জরিপেই বিচলিত হয়ে পড়ছেন রিপাবলিকানরা। আগামী নির্বাচন যতই এগিয়ে আসছে ততই জরিপে উত্থান হচ্ছে ডেমোক্রেটিক প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের। নিউ ইয়র্ক টাইমস এবং সিয়েনা কলেজের সবশেষ যৌথ জরিপ বলছে লাল শিবিরের ঘাঁটি বলে পরিচিত নর্থ ক্যারোলাইনায় এগিয়ে গেছেন হ্যারিস। কামালা হ্যারিস উইথ এ 5-পয়েন্ট লিড ইন অ্যারিজোনা, a 2-point lead in North Carolina. আর অ্যারিজোনায় প্রতিপক্ষ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে 5 পয়েন্টে এগিয়ে হ্যারিস। সেই সাথে ব্যবধান কমিয়েছেন নেভাডা ও জর্জিয়ায়। রাজনৈতিক বিশ্লেষকরা যাকে জনসমর্থনের রীতিমতো বিপ্লব হওয়ার পথে বলে আখ্যায়িত করেছেন, যা রিপাবলিকান প্রার্থীর জন্য বড় ধরনের সতর্কবার্তা। It's a sign that with Kamala Harris it may not be momentum but a movement. একের পর এক জরিপের এমন ফলাফলে নীল শিবিরের প্রার্থীকে সমানে আক্রমণ করে যাচ্ছেন ট্রাম্প। এই প্রসঙ্গে দ্য সেনেকা প্রজেক্টের প্রধান নির্বাহী তারা সেটমায়ার জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বরাবরই নারীদের অবমূল্যায়ন করেন, এজন্য রানিং মেট হিসেবেও বেছে নিয়েছেন আরেক নারী বিদ্বেষী জেডি ভ্যান্সকে। It's completely unraveled. He cannot handle the fact that he may lose to a woman. এই অধিকার কর্মীর মতে নারী ও বর্ণবিদ্বেষী ট্রাম্প হ্যারিসের মতো একজন কৃষ্ণাঙ্গের কাছে হেরে যেতে পারেন তা কোনোভাবেই মেনে নিতে পারছেন না, তাই মনের জ্বালা মিটিয়ে ব্যক্তিগত আক্রমণ করে যাচ্ছেন। Election results create the biggest gender divide in modern political history. এছাড়া ফক্স নিউজের জরিপ বলছে আসছে নির্বাচন কেন্দ্র করে জনপ্রিয়তার বিচারে লিঙ্গ ভেদাভেদ প্রকট আকার ধারণ করেছে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে এতটা লিঙ্গভেদ আগে কখনো দেখা যায়নি। When you look nationally at the gender divide, it had been কামালাকে যেখানে 43% পুরুষ সমর্থন দিচ্ছেন সেখানে ট্রাম্পের পক্ষে আছেন 55%, অন্যদিকে নারীদের 54% হ্যারিসের পক্ষে, সাবেক প্রেসিডেন্টের পাশে আছেন 44%। As these polls indicate, there are a series of paths that are opening up that should make Republicans awfully. রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সব জরিপের তথ্য উপাত্তে বিচলিত হয়ে পড়েছেন রিপাবলিকানরা, কারণ নর্থ ক্যারোলাইনা নিয়ে কখনো চিন্তাও করেননি ট্রাম্প। এখন দেখা যাচ্ছে সেখানেও লাল শিবিরের ঘাঁটি প্রচণ্ড ধাক্কা খাওয়ার মুখে। এছাড়া দেশ জুড়ে সার্বিক জরিপেও সাবেক প্রেসিডেন্টকে দিনকে দিন পেছন ফেলে এগিয়ে চলেছেন ভাইস প্রেসিডেন্ট। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।